মার্কেট এবং মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার জন্য আমরা ব্যবহার করি গ্রো অ্যাপ, যেটা সবথেকে পপুলার বিগিনারদের জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো গ্রো অ্যাপের চার্জ। লাইক শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট ওপেন করার জন্য ডিম্যান্ড অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার জন্য চার্জ কত, ইকুইটি ডেলিভারি চার্জেস কত, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ের জন্য কত চার্জ, প্লেজিং চার্জ কত নেয়, আনপ্লেজিং চার্জ কত নেয়, ডিপোজিটরি পার্টিসিপেন্ট মানে ডিপি চার্জ কত, যে পেনালিটিস নেয়, পেনালিটি লাগায় গ্রো অ্যাপ তো সেটা অটো স্কোয়ার অ্যাপের জন্য তার চার্জ কত, অন্যদিকে মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করে থাকি তার কোনো ফিস নেয় কিনা, এবং আরেকটা ব্যাপার যেটা কোনো কেউ জানেই না, ইউএস স্টকসে ইনভেস্টমেন্ট করা যায় গ্রো অ্যাপ দিয়ে, লাইক আমেরিকার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা যায়, তার সমস্ত চার্জ সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রো অ্যাপে ডিম্যাট এবং ট্রেডিং ওপেন করার জন্য, অ্যাকাউন্ট ওপেন করার জন্য কোনো চার্জ নেওয়া হয় না, জিরো চার্জ। এবং ইকুইটি ডেলিভারি মানে আপনি যদি শেয়ার কিনেন সেক্ষেত্রে কিন্তু 0.05% হারে ব্রোকারেজ নেওয়া হয়, সর্বাধিক 20 টাকা পর্যন্ত। আপনি যদি কোনো শেয়ার কিনেন তার 0.05% ব্রোকারেজ নেওয়া হয়, সর্বাধিক 20 টাকা, এর বেশি নেওয়া হবে না ইকুইটি ডেলিভারির জন্য। এবং ইকুইটি ইন্ট্রাডে ডেলিভারির জন্য কত চার্জ, ফ্রেন্ডস ইকুইটি ইন্ট্রাডের জন্য ফ্ল্যাট বলা যায় 20 টাকা, কিন্তু এটা নয়, 20 টাকা ম্যাক্সিমাম, কিন্তু এখানেও 0.05% চার্জ নেওয়া হয়। এবং নেক্সট যে ট্রেডিংটা খুবই পপুলার, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ের জন্য কত চার্জ, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ের জন্য গ্রো ফ্ল্যাট 20 পার এক্সিকিউটেড চার্জ নেয়, ফ্ল্যাট 20 পার এক্সিকিউট চার্জ। এবং প্লেজিং চার্জ, গ্রো অ্যাপে প্লেজিং চার্জ জিরো, একদমই জিরো প্লেজিং চার্জ। এবং আনপ্লেজ করার জন্য 20 টাকা পার আনপ্লেজিং। এবং ডিপোজিটরি পার্টিসিপেন্ট, কোনো কোম্পানির শেয়ার যখন আমরা বিক্রি করে থাকি সেই সময় ব্রোকারেজের চার্জের সাথে বিভিন্ন রকম ট্যাক্সের সাথে কিন্তু ডিপি চার্জ নিয়ে থাকে, যেটা কিন্তু গ্রো অ্যাপে অনেক ব্রোকারের থেকে অনেক কম বলা যায়, যেটা 13.50 টাকা প্লাস জিএসটি, মানে ডিপোজিটরি পার্টিসিপেন্ট চার্জ 13.50 টাকা প্লাস জিএসটি, টোটাল 15 টাকা চার্জ নিচ্ছে গ্রো অ্যাপ, ডিপোজিটরি পার্টিসিপেন্ট চার্জ 15 টাকা। এবং পেনালিটিস, আমরা যখন কোনো ইন্ট্রাডে শেয়ার কিনে থাকি ইন্ট্রাডের মাধ্যমে, তখন সেটাকে 3:30 ব্রোকারেজ যদি আপনি সেল না করেন বা এক্সিট না হন, মানে অটো স্কোয়ার অফ না করেন, তখন কিন্তু সেক্ষেত্রে পার পজিশান মানে প্রত্যেক পজিশান বা প্রত্যেক বাই হিসেবে কিন্তু চার্জ নিয়ে নেবে 50 টাকা পার পজিশান 50 টাকা চার্জ। আপনি যদি 3-4 কোম্পানির ইন্ট্রাডেতে শেয়ার কিনে থাকেন তাহলে প্রত্যেকটা কিন্তু একটা করে পজিশান, মানে 4-3 পজিশান হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু 50 টাকা করে চার্জ হবে। সবথেকে ভালো আপনি 3:15 আগেই এক্সিকিউট করে নেবেন, বা অটো স্কোয়ার অফ বা সেল যাই বলুন আপনি করে নেবেন, নাহলে কিন্তু অটো স্কোয়ার অফ চার্জ নিয়ে নেবে গ্রো অ্যাপ আপনার কাছ থেকে পার পজিশান হিসেবে 50 টাকা ইন্ট্রাডেট চার্জ। এটা খুব জানা জরুরি, এবং প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলে দিই যার জন্য সময় লাগছে, অবশ্যই কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করতে পারেন, ইনস্ট্যান্ট রিপ্লাই করে দেবো। এবং এছাড়া কিন্তু 18% জিএসটি নিচ্ছে গ্রো অ্যাপ প্রত্যেকটা ব্রোকারেজের সাথে, ডিপি চার্জের সাথে আমি তো বলেই দিলাম, এবং এক্সচেঞ্জ অটো স্কোয়ার অ্যাপের সাথেও কিন্তু 18% জিএসটি, মানে 50 টাকা চার্জ নিচ্ছে পার পজিশানে অটো স্কোয়ার প্লাস 18% জিএসটি, 50 প্লাস 50 এর 18% আপনি হিসেব করে নিন যে অটো স্কোয়ার অ্যাপের সাথে, তো 18% জিএসটি নিচ্ছে। নেক্সট গ্রো অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডেও কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে আপনার গ্রো অ্যাপের মাধ্যম দিয়ে। মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট ওপেনিং হওয়ার জন্য একই সাথে আপনার কোনো চার্জ লাগছে না, জিরো চার্জ। এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট এবং ট্রানজ্যাকশান চার্জ, উইথড্রল চার্জ কিছু লাগছে না, একদমই জিরো চার্জ মিউচুয়াল ফান্ডের তরফ থেকে গ্রো অ্যাপে, একদমই মানে জিরো চার্জ। এবং নেক্সট যেটা কেউ জানে না, বেশিরভাগ ব্যক্তি জানে না গ্রো অ্যাপে ইনভেস্ট করে থাকে, গ্রো অ্যাপে কিন্তু ইউএস স্টকস মানে আমেরিকান শেয়ার মার্কেটে ইনভেস্ট হয়। কীভাবে হয় না হয় ডিটেল ভিডিও নেক্সট ভিডিওতে বলবো, কিন্তু আজকের ভিডিওতে বলবো এখানে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান আপনাকে ওয়েবসাইটে করতে হবে, এখানে অ্যাপ্লিকেশানে এটা অ্যাভেলেবেল নয়, এর জন্য আপনাকে ডেস্কটপ বা মোবাইলের ওয়েবসাইট থেকেও আপনি করতে পারবেন। এখানে ইউএস স্টকসে অ্যাকাউন্ট ওপেন করার জন্য গ্রো অ্যাপের মাধ্যমে জিরো চার্জ, এবং অ্যানুয়াল মেনটেন্স চার্জও কিন্তু জিরো চার্জ গ্রো অ্যাপের মাধ্যমে। যদি আপনি ইউএস স্টকসে অ্যাকাউন্ট ওপেন করেন অ্যানুয়াল মেনটেন্স চার্জও জিরো, এবং এর সাথে সাথে এখানে কোনো ব্রোকারেজ লাগছে না, ব্রোকারেজ চার্জও জিরো। ইউএসডিটি ডলার যখন আপনি আপনার ব্যাংক থেকে ডিপোজিট করবেন তখন কিন্তু এক্সচেঞ্জ যে রেট সেটা কিন্তু ব্যাংকের উপর ডিপেন্ড করবে, ব্যাংক অন যখন আপনি গ্রো অ্যাপে ইউএস স্টকস অ্যাকাউন্টে ডলার অ্যাড করবেন, যখন যেই ব্যাংক থেকে আপনি করবেন সেই ব্যাংক কিন্তু ফ্ল্যাট চার্জ আপনার কাছ থেকে নিতে পারে। যেমন আইসিআইসিআই ব্যাংকের 500 থেকে 700 টাকা এরকম ইত্যাদি চার্জ রয়েছে, বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন
টাকা নেয় এবং উইথড্রল চার্জ। যখন আপনি ডলার উইথড্রল করবেন আমেরিকান শেয়ার মার্কেট থেকে, তখন সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন নেবেন ডলার উইথড্রল, প্রত্যেক পার ট্রানজ্যাকশান হিসাবে কিন্তু $9 করে চার্জ করা হবে প্রত্যেক। যখন আপনি ইউএস ডলার উইথড্রল করবেন আমেরিকান শেয়ার মার্কেট থেকে, লাইক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেবে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তখন প্রতি ট্রানজ্যাকশানের জন্য $9 সমান আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কত চার্জ নিচ্ছে। এবং যখন আপনি ইউএস স্টক সেল করবেন আমেরিকান শেয়ার মার্কেটে গ্রো অ্যাপ দিয়ে, তখন কিন্তু সেই এক্সচেঞ্জ, আমেরিকার যে এক্সচেঞ্জ, $0.02 চার্জ করবে। তো ইন্ডিয়ান রুপিতে এটা কত টাকা হয় আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, 0.02 পার সেল। ব্রোকারেজ নেই ফ্রেন্ডস, এনানো কোনো চার্জ নেই, খুবই ভালো বলা যায়। এবং আপনি গ্রো অ্যাপের মাধ্যমে কীভাবে ইউএস স্টকসে ইনভেস্টমেন্ট করবেন, ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, চেষ্টা করব আপলোড করে দেওয়ার, যেটা অধিকাংশ ইনভেস্টর জানেই না। খুব সহজভাবে অল্প ছোট ভিডিওর মাধ্যমে আপনি জেনে গেলেন গ্রো অ্যাপের সমস্ত চার্জ সম্পর্কে, অনেক তথ্য জেনে নিলেন। তো গ্রো অ্যাপে যদি আপনি ইনভেস্টিং ট্রেডিং করে থাকেন, এই চার্জগুলো কিন্তু আপনার জানা অবশ্যই দরকার। এরকম ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং হোয়াটসঅ্যাপে আমার এবং ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম লিংক দেওয়া আছে, চাইলে জয়েন হতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে কিছু জানার প্রয়োজন হলে, অথবা কমেন্ট করতে পারেন, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।